আমরা দুর্গা দেবী আমাদের মাঝে এসেছেন, তার কাছে আমরা প্রার্থনা জানাবো, তিনি যেন মাননীয় প্রধানমন্ত্রীকে আরো সাহস এবং শক্তি দেন এই সংগ্রামকে আরো এগিয়ে নেওয়ার ক্ষেত্রে। আজকে শারদীয় দুর্গা উৎসবের প্রথম ষষ্ঠী, মহাষষ্ঠী, আজকের মধ্য দিয়েই আমাদের শারদীয় দুর্গা উৎসব শুরু হয়ে গেল। এই দুর্গা উৎসবকে কেন্দ্র করেও অনেক ধরনের ষড়যন্ত্র ঘনীভূত হতে পারে, এবং এর বাইরেও এই উৎসবের আরেকটি রং, এটা দেখলাম বাহ্যিক বিষয়টা, ভিতরের যে বিষয়টা, আমরা ভিতরের হৃদয় থেকে যে সাহসটা পাই, যে প্রেরণাটা পাই এই উৎসবকে আর রাঙিয়ে দেওয়ার জন্য, এটার একমাত্র কারণ হচ্ছে যখন মুক্তিযুদ্ধের সপক্ষের অসাম্প্রদায়িক চেতনার একটি সরকার দেশ পরিচালনা করে। আজকে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ যে অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে দেশ পরিচালনা করছে বলেই আজকে আমাদের সাহস, আমাদের উৎসাহ, আমাদের উদ্দীপনা, আমাদের রাঙিয়ে দেওয়ার এই সকল আমাদের আরও বেশি বৃদ্ধি পেয়ে যায়। কারণ আমাদের মনের যে সাহসটা, মনের যে ভিতরের যে আমাদের যে উষ্ণতাটা, সেটা আমরা ছড়িয়ে দিতে পারি। আমরা দেখেছি অতীতে এই সাম্প্রদায়িক সম্প্রীতি কীভাবে নষ্ট করা হয়েছে এবং সেই উৎসব মলিন হয়ে গিয়েছিল, এবং এই ধারাবাহিকভাবে সিরিজ আমরা 5 বছরে দেখেছি বাংলাদেশ একটি তাণ্ডবের জায়গায় চলে এসেছিল। বাংলা ভাই আব্দুর রহমান, এই ধরনের জঙ্গিবাদ কায়েম করা হয়েছিল, কত মানুষ হত্যা করা হয়েছে। আমাদের মনে আছে গোপালকৃষ্ণ মহরি তার নিজের বাসায়, তিনি যখন খবরের কাগজ পড়ছিলেন, এই জঙ্গি সন্ত্রাসীরা তার বাসায় ঢুকে মাথায় পিস্তল ঢুকিয়ে তার খুলি উড়িয়ে দিয়েছে। আমরা দেখেছি বাগেরহাটের তত্ত্ব হতে কালিদাস বড়ালকে, আমরা দেখেছি মহিমা পূর্ণিমাদেরকে ধর্ষিত হতে। এইভাবে অসংখ্য অসাম্প্রদায়িক চেতনার যে মানুষগুলো, আহসানুল্লাহ মাস্টার, মঞ্জুরুল ইমাম, শাহ এস এম কিবরিয়া, মমতাজউদ্দিন, এদেরকে জীবন দিতে হয়েছে, এখনও পঙ্গুত্ব বরণ করছে। অসাম্প্রদায়িক চেতনার বাতিঘর মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, তাকে বোমা মেরে গ্রেনেড দিয়ে উড়িয়ে দেওয়ার জন্য 21 আগস্ট গ্রেনেড হামলা করা হয়েছে। এই দেশকে একটি যে ধর্মীয় সাম্প্রদায়িক গোষ্ঠী, জঙ্গি গোষ্ঠী, একটি আতঙ্ক তৈরি করার জন্য একই সময়ে বাংলাদেশে 500 জায়গায় সিরিজ বোমা করেছে, বাংলাদেশের মানুষকে ঘরে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। এই ছিল একটি বিভীষিকাময় সময়, এখান থেকে আমরা বেরিয়ে এসেছি। আজকে বাংলাদেশ অপরাধীদের বিচার করেছে, যারা এই অপরাধ সংগঠিত করেছে তাদের বিচার করেছে, যারা বঙ্গবন্ধুকে হত্যা করে তাদের বিচার করেছে, এবং বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি ফিরিয়ে এনেছে। পঞ্চদশ সংশোধনীর মধ্য দিয়ে সংবিধানে সে 72-এর যে প্রেরণা, যে আমাদের স্পিরিট, সেটাকে আবার ফিরিয়ে আনা হয়েছে, সমমর্যাদায় প্রতিষ্ঠিত করা হয়েছে। আমরা কিন্তু 72-এর যে চেতনা, সেই চেতনায় এখনও পরিপূর্ণভাবে যেতে পারি নাই। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার এই দেশ পরিচালনার নেতৃত্ব যদি অব্যাহত থাকে, অবশ্যই বাংলাদেশ পুরোপুরিভাবে 72-এর চেতনায় ফিরে যাবে, এতে কোনো সন্দেহ নাই। আমরা শুধু বলতে চাই এই যে চেতনাকে, এই চেতনা শুধু আমরা বক্তব্যের মধ্যেই বললে হবে না, এই চেতনার জন্য আমাদের সংগ্রাম করতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী মানুষ দেশে নিজের জীবনকে ঝুঁকি নিয়েও তিনি আজকে এই চেতনা বাস্তবায়নের জন্য সংগ্রাম করছেন। আপনারা দেখতে পাচ্ছেন কত জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে, এবং এই ষড়যন্ত্র শুধু একটি কারণ, যেন আমরা 72-এর চেতনায় ফিরে যেতে না পারি। কারণ 72-এর চেতনায় ফিরে গেলে যেই 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 30 লক্ষের শহীদ, যে লক্ষ লক্ষ মহামানের যে সম্ভ্রমহানি, সেই যে আমাদের যে সাহস, সেই সাহস যদি ফিরে আসে, তাহলে এই সাম্প্রদায়িক গোষ্ঠী, জঙ্গি গোষ্ঠী আর কখনো মাথা তারা দিতে পারবে না। আমরা তাদেরকে দমন করেছি, নির্মূল করতে পারি নাই, আমরা তখনই তাদেরকে নির্মূল করতে পারবো যেদিনকে পুরোপুরিভাবে আমরা 72-এর চেতনায় ফিরে যেতে পারবো। আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রীর যে সংগ্রাম, যে পথ চলা, আমাদের সেই বিশ্বাস নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। শুধু বলতে চাই আজকে শারদীয় দুর্গা উৎসবের প্রথম মহাষষ্ঠী, আজকের মধ্য দিয়েই আমাদের শারদীয় দুর্গা উৎসব শুরু হয়ে গেল। এই দুর্গা উৎসবকে কেন্দ্র করেও অনেক ধরনের ষড়যন্ত্র ঘনীভূত হতে পারে, এই জায়গাটায় আমাদেরকে অত্যন্ত সজাগ থাকতে হবে।
আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী দীপ খুব দৃঢ়ভাবে বলেছেন যে সকল সন্ত্রাসী গোষ্ঠী জঙ্গি গোষ্ঠী যদি এই ধরনের কর্মকাণ্ডের কোনো ধরনের প্রস্তুতি নেওয়া হয় তাদের হাত গুড়িয়ে দেওয়া হবে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সারা দেশের 32,000-এর উপরে যে পূজা মণ্ডপে পূজা হচ্ছে পুরোপুরি নিরাপত্তা নিশ্চিত করেছে। এর বাইরেও বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটি নেতা কর্মী মাননীয় প্রধানমন্ত্রীদের স্বপ্ন শেখ হাসিনার নির্দেশে আজকে সজাগ দৃষ্টি রাখছে যেন আমাদের এই বর্ণিল এই অসম্প্রদায় এই উৎসব কেউ যেন বিনষ্ট করতে না পারে। আমরা মনে করি এই উৎসবের মধ্য দিয়েই মাননীয় প্রধানমন্ত্রীর যে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন আরও এক ধাপ এগিয়ে যাবে। আমি বক্তব্য না বাড়িয়ে শুধু এইটুকুই বলবো, আজকে যারা বিদেশি শক্তির দিকে তাকিয়ে আছে জনগণকে বাদ দিয়ে আমেরিকা ইউরোপ পশ্চিমা দেশ কি বলছে সেই দিকে তাকিয়ে আছে তাদের প্রতি আমার ঘৃণা জানানো ছাড়া আর কিছুই নাই। আমরা তাদের প্রতি ঘৃণা জানাতে চাই এই কারণেই কারণ তারা বাংলার মানুষের প্রতি বিশ্বাস রাখতে পারছে না। আমাদের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিব বলেছিল আমি প্রধানমন্ত্রিত্ব চাই না বাংলার মানুষের অধিকার চাই। আমাদের খুব ভালো লাগা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের সেই স্বপ্ন আজকে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা তারই রক্তের উত্তরাধিকার তার নেতৃত্বে আজকে বাস্তবায়ন হয়েছে, বাংলার মানুষের অধিকার আজকে প্রতিষ্ঠা হয়েছে। আমরা দুর্গা দেবী আমাদের মাঝে এসেছেন তার কাছে আমরা প্রার্থনা জানাবো তিনি যেন মাননীয় প্রধানমন্ত্রীকে আরও সাহস এবং শক্তি দেন এই সংগ্রামকে আরও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে এবং আমরা বাংলার 16 কোটি মানুষ যেন একটি সহমর্মিতা একটি মানবিক একটা সমাজ আমরা প্রতিষ্ঠা করতে পারি। মা দুর্গার কাছে আমাদের সেটাই প্রার্থনা।